বিঞ্জে মুক্তি পেয়েছে আনিসুর রহমান মিলন অভিনীত ক্রাইম ড্রামা সিরিজ বরফ কলের গল্প, আর একটা গোল্ডেন অপরচুনিটি কিভাবে নষ্ট করতে হয় সেটা দেখিয়েছে এই ওয়েব সিরিজটি। পুরো বিষয়টি বলছি ছোট্ট একটা ইন্ট্রোর পর। ওয়েলকাম টু বিং সিরিয়াস, এখন কথা বলবো ওয়েব সিরিজ বরফ কলের গল্প নিয়ে। জানি অনেকে ওভাররেটেড বলতে পারেন, তবে সত্যি বলছি ভারতের যদি থাকে স্যাক্রেড গেমস তাহলে বরফ কলের গল্প হতে পারত আমাদের তরফ থেকে স্যাক্রেড গেমসের জবাব। সত্যি কি অসাধারণ গা শিউরে ওঠা এক গল্প ছিল, কিন্তু পুরো জিনিসটা একদম নষ্ট করে দিল বিঞ্জ। রেল লাইনের পাত চুরি দিয়ে অপরাধ জগতে শুরু, সেখান থেকে কুখ্যাত সন্ত্রাসী সিরিয়াল কিলার, সে সময়ের রাজনীতি, সেখান থেকে গ্রেফতার ও অবশেষে ফাঁসি। একটা চমৎকার ট্রানজিশন ছিল গল্পের মূল চরিত্র নওশাদের জীবনে, কিন্তু নির্মাতা সহ পুরো টিম সেটা দর্শকদের সামনে আনতে পুরোপুরি ব্যর্থ। পুরো সিরিজ দেখতে দেখতে বারবার আফসোস হচ্ছিল, এত চমৎকার একটা গল্পকে এভাবে নষ্ট না করলেও তো হতো। একদম প্রথম সিকোয়েন্স থেকেই সিরিজের বাজে এডিটিং চোখে লাগবে। একটা থেকে আরেকটা সিনের ট্রানজিশন মোটেও ভালো ছিল না, একটা সিন কমপ্লিট না হতেই আরেকটা সিন চলে আসে, এরকম মনে হয়েছে পুরোটা সময়। সিরিজের পুরো গল্প একজন সাংবাদিকের কাছে এক্স পুলিশ কমিশনার বর্ণনা করছেন, কিন্তু এই পুরো জায়গাটাই ছিল খাপছাড়া। কিভাবে সেই বিষয়ে পরে আসছি, তার আগে টেকনিক্যাল কিছু সাইড নিয়ে কথা বলি। সিরিজের এডিটিং টেবিল পর্যন্ত পর্যাপ্ত পরিমাণ ফুটেজ হয়তো ছিল না, যার কারণে কয়েকটি জায়গায় রিপিট ফুটেজ ব্যবহার করা হয়েছে। খুব দৃষ্টিকটু লাগছিল বিষয়টা, এমনকি এত বড় একটা প্রজেক্টে ডাবিং এত খারাপ ছিল বলার বাইরে। কোথাও ভয়েস কম, সাউন্ড ইফেক্ট বেশি, কোথাও কোথাও ঠোঁটের সাথে কথা মিলছে না, কিছু কিছু জায়গা তো এমন আছে কোনো সাউন্ড নেই কিন্তু অ্যাক্টররা কথা বলছে, আবার কিছু কিছু জায়গায় মনে হয়েছে মোবাইলে রেকর্ড করে ডাবিং করেছে সবাই। আবার সিরিজ জুড়ে ব্যাকগ্রাউন্ড মিউজিক অনেক বেশি ছিল, অনেক জায়গায় ডায়লগের চেয়ে বেশি মিউজিক থাকায় কথা বোঝা যাচ্ছিল না, আর সেই মিউজিকের ব্যবহারও ছিল অনিয়মিত। যেখানে যেটা দরকার নেই সেখানে সেই মিউজিক দেওয়া হয়েছে। ওভারঅল সিরিজের মিউজিক সেকশনটা নিয়ে আমি খুব হতাশ হয়েছি। আর জানি না কি একটা ট্রেন্ড শুরু হয়েছে ওয়েব সিরিজের ক্ষেত্রে, সেটা হচ্ছে ইন্ট্রো শুরুর আগে একটা সিন থাকবে যেটা ইন্ট্রোর পর গল্প কোন দিকে যাবে, কিংবা কোনো একটা ইম্পর্টেন্ট প্লট যা গল্পে বড় কোনো ইফেক্ট ফেলবে এমন কিছু শো করে, কিন্তু এই সিরিজে এই অংশটুকু একদম অপ্রয়োজনীয় ভাবে দেখানো হয়েছে। মূল গল্পের একটি অংশ হোক, সেটা দরকারি কিংবা অপ্রয়োজনীয়, যেন রুটিন ওয়ার্কের মতো দেখানো হয়েছে সিরিজে। আবার ইন্ট্রোতে ইদানিং যে টেমপ্লেট ব্যবহার করা শুরু হয়েছে সেটা খুব কমন হয়ে গেছে। ওয়েব সিরিজ মানেই যেন এই একই ধরনের টেমপ্লেট থাকতে হবে, এই জায়গাটাও লেগেছে বোরিং। আচ্ছা, এগুলো তো ছিল টেকনিক্যাল ইস্যু। আমি যদি গল্পের কাছে আসি তাহলে শুরুতেই বলেছি সিরিজের গল্প অসাধারণ। মূল চরিত্র নওশাদ ছাড়াও আরো অনেক ইম্পর্টেন্ট চরিত্র আছে এখানে। এখন একটা গল্প থেকে মুভি না বানিয়ে সিরিজ বানানোর উদ্দেশ্য কিন্তু এটা না যে গল্প বড় করে দেখানো, কিংবা দর্শকদের জন্য ছোট ছোট পর্বে করে দেয়া যেন দেখতে সুবিধা হয়। নো, সিরিজের উদ্দেশ্য হলো গল্পের চরিত্রগুলোকে আরো ডিটেইল ভাবে প্রেজেন্ট করা, তাদের ইমোশন যেন প্রপারলি পর্দায় আনা যায়, একটা চরিত্রের যে ক্যারেক্টার আর্ক থাকে সেটা যেন ফুটে ওঠে। কেউ ভালো থেকে ধীরে ধীরে খারাপ হয়ে যায়, আবার কেউ খারাপ থেকে ধীরে ধীরে ভালো হয়ে যায়, কেউ হয়তো ভালো কিছু করলেও সেটা সমাজের চোখে ভুল, যার কারণে সমাজ তাকে খারাপ নজরে দেখে। এই যে একটা চরিত্রের ছোট ছোট পরিবর্তন, এগুলোর সাথে যেন দর্শক কানেক্ট করতে পারে, চরিত্রের ইমোশন ফিল করতে পারে, সেই উদ্দেশ্যে সিরিজের তৈরি, যেখানে 2 কিংবা 2.5 ঘন্টা টাইম লিমিট না থাকায় নির্মাতা তার গল্প সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারে, ক্যারেক্টার গঠনের সুযোগ পায়, হোক সেটা একটা কিংবা 2টি ক্যারেক্টার, তাদের জার্নির সাথেই দর্শক নিজেকে যেন জুড়ে ফেলতে পারে। কিন্তু কোথায় বাংলা সিরিজ মানে যেন একটা 3 ঘন্টার মুভিকে আধ ঘন্টা করে 6টি পর্বে ভাগ করে ছেড়ে দেয়া। অ্যাটলিস্ট বরফ কলের গল্প দেখে আমার কাছে তেমনটাই মনে হয়েছে। পুরো সিরিজের নেই কোনো ক্যারেক্টার ডেভেলপমেন্ট, নেই কোনো ক্যারেক্টার আর্ক, সিরিজের কোনো একটি ক্যারেক্টারের সাথে দর্শক কানেক্ট করতে পারবে না। হ্যাঁ, গল্পের যে মূল চরিত্র নওশাদ সিরিজ জুড়ে তার উপস্থিতি ছিল, কিন্তু ক্যারেক্টার ডেভেলপমেন্ট কোথাও ছিল না। গল্পের শুরু থেকেই সে খারাপ, সে ক্ষমতা চায়, নারী চায়, টাকা চায়, কিন্তু এসবের জন্য তাকে কখনো কিছু করতে দেখা যায়নি। একজন সন্ত্রাসীও তিলে তিলে তার অপরাধ সাম্রাজ্য গড়ে তোলে, অনেক বাধা বিপত্তি তার পথেও আসে, কিন্তু নওশাদের কাছে যেন কোনো এক প্রদীপের জিন আছে, সে যখন যেটা চাইছে সেটাই পাচ্ছে, তাকে কেউ বাধা দিচ্ছে না, চেষ্টাও করছে না। তো যেখানে গল্পের মূল চরিত্রের পথে কোনো কনফ্লিক্ট না আসে সেখানে তাকে বাস্তব কোনো চরিত্র বলে মনেই হয় না, আর চরিত্রের মধ্যে বাস্তবতা না পেলে তার সাথে দর্শক কানেক্টও করতে পারে না। আবার দেখানো হয়েছে যে নওশাদের জীবনের গল্প আমরা একজন রিটায়ার্ড পুলিশ কমিশনার, যেই চরিত্রটি প্লে করেছেন শহীদুল আলম সাচ্চু, তার কাছ থেকে শুনছি। প্রথমবার নওশাদের নাম শুনেই তার হাতে থাকা চায়ের কাপ কেঁপে উঠেছিল, অথচ পুরো সিরিজ জুড়ে এই দুজন একটি বারের জন্য মুখোমুখি হয়নি। ইনফ্যাক্ট কমিশনার সাহেব যে নওশাদের কর্মকাণ্ডে নজর রাখছেন কিংবা তাকে ধরার কোনো প্ল্যান করছেন তেমনটাও না, অথচ তারপরেও তিনি নওশাদের পুরো ঘটনা জানেন। বিষয়টা একদমই মাথায় আসলো না আমার, আর এত বড় একজন সন্ত্রাসী সে যে এত সহজে ধরা পড়বে সেটা আমার কল্পনাতেও আসেনি। আমি খুব আশা নিয়েছিলাম একটা ভালো ক্যাট মাউস ব্যাপার থাকবে নওশাদকে ধরার পেছনে, কিন্তু না,
শেষ পর্বের শেষের 10 মিনিটে নওশাদকে ধরা, তার বিরুদ্ধে সাক্ষী জোগাড় করা, নওশাদের কারাজীবন এবং তার ফাঁসি একবারে দেখানো হয়েছে। মাত্র 10 মিনিটে ঘটেছে এত কিছু। এত ক্ষমতাবান একটা চরিত্রকে ক্লাইম্যাক্স এনে পুরোপুরি জোকার বানিয়ে ছেড়ে দেওয়া হলো। আরো আছে, পুরো সিরিজ জুড়ে নওশাদকে এতটা জঘন্য একটা চরিত্র হিসেবে দেখানো হয়েছে যার জন্য যে কারো মনে ঘৃণা জন্মাতে বাধ্য। কিন্তু এই নওশাদের যখন ফাঁসি কার্যকরের সময় হয়, তখন হঠাৎ করে তার জন্য একটা ইমোশনাল সং ছেড়ে দেওয়া হয় ব্যাকগ্রাউন্ডে। তার কান্না ভেজা চোখের সাথে বাজছে স্যাড সং। ঠিক কি ভেবে নির্মাতা এই গান দেওয়ার ডিসিশন নিয়েছে জানি না, কারণ এই গান দিয়ে নওশাদের জন্য কোনো ধরনের সিম্প্যাথি তো গেইন করা সম্ভব না। তারপরও আমাদের এগুলো দেখানো হয়েছে জানি না কেন। সত্যি আমি খুব হতাশ হয়েছি সিরিজটি নিয়ে। খুব ভালো একটা গল্প ছিল, হ্যাঁ, তবুও সিরিজে ভালো লেগেছে পারফরমেন্স, আনিসুর রহমান মিলনের দুর্দান্ত অভিনয়। আনিসুর রহমান মিলনের ভয়ানক অভিনয় দেখতে চাইলে সিরিজটি আপনি দেখতে পারেন। সত্যি বলতে এই একটা জিনিসই আমাকে শেষ পর্যন্ত বেঁধে রেখেছিল, হয়তো বহু আগে এটা দেখা বন্ধ করে দিতাম আমি। তবে আনিসুর রহমান মিলনের বাইরে তার সহকারী হীরা চরিত্রে উজ্জ্বল মাহমুদ অসাধারণ অভিনয় করেছেন। আনিসুর রহমান মিলনের বাইরে নিজের আলাদা ছাপ রেখেছেন তিনি। এছাড়া বাকি যারা ছিল প্রত্যেকেই যার যার জায়গায় মোটামুটি ভালোই করেছেন, কিন্তু দুর্বল স্ক্রিপ্ট ও বাজে পরিচালনার মধ্যে শুধুমাত্র অভিনেতারা একটি কাজকে কতটুকুই বা তুলতে পারে। হ্যাঁ, পরিচালক হিসেবে শহীদুল নবীর কাজ ছিল খারাপ, কারণ অসাধারণ একটি গল্প নষ্ট করেছেন তিনি। সবকিছু মিলে বিঞ্জের নতুন সিরিজ বরফ কলের গল্প আমাকে খুব হতাশ করেছে। বেশি আশা করেছিলাম বলেই বোধহয় এত হতাশ হয়েছি। তবে যাই হোক না কেন, এই কাজটি আমার কাছে আরেকটি ভালো কাজের বড় সুযোগের অপচয় মনে হয়েছে। আমি এই সিরিজকে রেটিং দিব 6/10। আপনি আনিসুর রহমান মিলনের ভক্ত হলে দেখতে পারেন, তার কাজ ভালো লাগবে আশা করি। এই ছিল বরফ কলের গল্প নিয়ে আমার মতামত। আপনি সিরিজটি দেখে থাকলে কেমন লাগলো জানিয়ে দিন কমেন্ট বক্সে। ভিডিও সম্পর্কে মতামত থাকলে সেটিও শেয়ার করতে পারেন। ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর এমন আরও ভিডিও পেতে বিং সিরিয়াস চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই।